হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। কেমন আছেন আপনার সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলে অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আবারও আপনাদের জন্য নতুন আরেকটি টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি। আজকের এই টিউটোরিয়ালের বিষয় হচ্ছে অ্যাডোবি ফটোশপ পর্ব 113 নিয়ে। এই পর্বতে আমরা আলোচনা করব অ্যাডোবি ফটোশপের উইন্ডোজ মেনু, উইন্ডোজ মেনুর ভিতরে ব্রাশ সেটিং থেকে শুরু করে নিচে যতগুলো অপশন রয়েছে, যতদূর পর্যন্ত আলোচনা করা যায় ধারাবাহিকভাবে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। এর আগের ভিডিওতে আমরা অ্যাডজাস্টমেন্ট নিয়ে বিস্তারিত আলোচনা করেছিলাম। তার আগের পর্বে আমরা অ্যাকশন, 3D এই বিষয়গুলো নিয়ে উপরে যে অপশনগুলো রয়েছে বিস্তারিত আলোচনা করেছি। আপনি যদি উপরে অপশনগুলোর কাজ না জেনে থাকেন, যদি এই ভিডিওটি প্রথম দেখে থাকেন, তাহলে অবশ্যই আগের ভিডিওগুলো দেখে নেবেন, তাহলে সেই বিষয়গুলো সম্পর্কে আপনাদের একটা ক্লিয়ার ধারণা হয়ে যাবে। তাহলে চলুন কথা না বলে আজকে আমরা ব্রাশ শেডিং থেকে বিস্তারিত আলোচনা করি। তো আমরা ব্রাশ শেডিং নিয়ে আলোচনা করার আগে আমরা শুধুমাত্র ব্রাশ নিয়ে আলোচনা করব, তারপরে মূলত ব্রাশ শেডিংটা নিয়ে আলোচনা করব। তো দেখেন, আমি যখন ব্রাশে ক্লিক করলাম, ক্লিক করার পর আমাদের সামনে এই ধরনের ব্রাশের কিছু ফাইল ওপেন হয়ে যাবে, যেমনটা আপনারা আমার এখানে দেখতে পাচ্ছেন। এটা হয়তো আপনার এখানে শো করাবে না, আপনার হয়তো বাইরে শো করাতে পারে, বা এদিকে ডানে বামে যে কোনো জায়গায় এটা শো করাতে পারে। আমার যেহেতু টুলসগুলো সাজানো আছে, এই জন্য এটা এখানে শো করাচ্ছে। তো এটা যখন ওপেন হয়ে যাবে, ওপেন হওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন জেনারেল ব্যালেন্স ব্রাশেস। তো এটা কিন্তু সবারই থাকবে, মূলত যারা ফটোশপ ইউজ করেন সবার এই ব্রাশ টেম্পলেটগুলো দেওয়া থাকে। কিন্তু আমার নিচে যে টেম্পলেটগুলো দেখতে পাচ্ছেন, যেমন ব্লাডের ব্রাশ, তারপরে হচ্ছে এখানে ওয়েট মিডিয়া ব্রাশ, ঠিক আছে, ড্রাই মিডিয়া ব্রাশ, এগুলো কিন্তু আপনাদের থাকবে না। এগুলো হচ্ছে নতুন করে লোড করে নিয়ে আসতে হয় ফটোশপে, তারপরে কিন্তু এগুলো আমরা ব্যবহার করতে পারি। তো কীভাবে ব্রাশ লোড করবেন সেটাও আমি দেখাবো। তো প্রথমে আমরা নর্মালি জেনারেল ব্রাশটা নিয়ে কিছু কথা বলি। এখানে দেখতে পাচ্ছেন দুইটা ক্যাটাগরি ব্রাশ রয়েছে, একটা হচ্ছে সফট রাউন্ড আর একটা হচ্ছে হার্ড রাউন্ড। সফট রাউন্ড ব্রাশটাকে আমি যদি সফট রাউন্ডে ক্লিক করি, আমি এখান থেকে একটা কালার সিলেক্ট করে দিচ্ছি। তো এখান থেকে আমি ইয়েলো কালারটাকে সিলেক্ট করে দিলাম। দিয়ে দেখেন, আমি আমার এই ফেসের উপরে বা জামার উপরে একটা ব্রাশ করতেছি, জাস্ট এখানে একটা এভাবে ক্লিক করে একটা ব্রাশ করলাম। সাবস্ক্রাইব নাও এন্ড প্রেস দ্য বেল আইকন, নেভার মিস অ্যান আপডেট। এটা একটা করলাম, এটা হচ্ছে হার্ড রাউন্ড, ঠিক আছে। এবার আমি সফট রাউন্ডটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর একই সাইজের এখানে একটা ব্রাশ করলাম। তো দেখেন, দুইটা ব্রাশের মধ্যে পার্থক্য কিন্তু অনেক রয়েছে। যদি আপনি কালার কম্বিনেশন করতে চান একেবারে 100%, সেক্ষেত্রে আপনার হার্ড রাউন্ডটা ব্যবহার করবেন। আর যদি কালারটাকে একদম অ্যাডজাস্ট করতে চান, স্মুথ করতে চান, সেক্ষেত্রে আপনার সফট রাউন্ডটা ব্যবহার করতে পারেন, ঠিক আছে। যেমন আমি ফেসের উপরে এটা করলাম, এটা হইলো। আবার যদি রাউন্ড শেপটা ক্লিক করিয়া করি, তাহলে দেখেন দুইটার মধ্যে পার্থক্য কতটুকু, ঠিক আছে। এটা একেবারে এই সাইডগুলো রয়েছে একদম স্পষ্ট ডিভাইডেড বোঝা যাচ্ছে, কিন্তু এটা যে রয়েছে সফট রাউন্ড, যেটা এটা কিন্তু স্মুথভাবে বোঝা যাচ্ছে, ঠিক আছে। তো এটা গেলো আমাদের এই ব্রাশ, জেনারেল ব্রাশের ক্ষেত্রে। আর উপরের দিকে দেখেন ব্রাশের সাইজ রয়েছে, আপনি যদি এটাকে বাড়ান বা কমান, এখান থেকে আপনি ব্রাশের সাইজটাকে এখান থেকে ছোটো বড়ো করে নিতে পারেন। যদি ডান দিকে নিয়ে যাই, তাহলে ব্রাশের সাইজটা বড় হবে, আর যদি নিচের দিকে নিয়ে যাই, তাহলে ব্রাশের সাইজটা এখানে ছোট হবে, ঠিক আছে। অর্থাৎ যতটুকু আপনার প্রয়োজন ততটুকু আপনাকে নিয়ে নিতে হবে। তো আমি প্রথমে এগুলোকে রিমুভ করে দিচ্ছি। আমি ফাইলে গেলাম, ফাইল থেকে ইনভার্সটি ক্লিক করলাম, ওকে। আবার আমি এখান থেকে ব্রাশটাকে ওপেন করে নিচ্ছি, এখান থেকে আমি এটাকে ক্লোজ করে দিচ্ছি। আমি এখানে আমার আলাদা একটা ব্রাশ নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তো এখানে আমার ব্লাডের কিছু ব্রাশ রয়েছে, তো আমি এখান থেকে একটা ব্লাডের প্রথমটা সিলেক্ট করে নিচ্ছি। দেখেন সাইজটা অনেক বড় হয়ে গেছে, তো আমি এখান থেকে সাইজটাকে একটু ছোটো করে দিচ্ছি, ওকে। ছোটো করলাম, আর একটু বড় করি, ওকে। তো মনে করেন এখানে আমি এখন ব্রাশ করবো ব্লাডের, তো এখানে ব্লাডের কালারটা আমি দিয়ে দিচ্ছি। তো নর্মালি আমি এখানে একটা রেড কালার দিয়ে দিলাম, ব্লাডের কালার অরিজিনাল না। এখানে ক্লিক করলাম, তো দেখেন এখানে ব্লাডের একটা কালার চলে এসে, ঠিক আছে, এই যে। তো যারা আমরা বিভিন্ন ধরনের 15ই আগস্ট বা শোকাহত যে রক্তাক্ত যে বিষয়গুলো রয়েছে সেগুলো নিয়ে যখন ডিজাইন করি, তখন মূলত আমাদের ব্লাড ব্রাশগুলো নিয়ে কাজ করতে হয়, ঠিক আছে। তো এটা গেলো আমাদের ব্লাড ব্রাশের ক্ষেত্রে। তো আমি এটাকে আবার ইনভার্ট করে নিচ্ছি, রিভার্ট করে নিলাম। এরপরে আবার আমি এখানে ব্রাশে ক্লিক করি। তো এগুলো হচ্ছে ব্রাশ নর্মালি, ঠিক আছে। এখন আমরা নিচের যে অপশনগুলো রয়েছে এগুলো একটু দেখি। এখানে দেখতে পাচ্ছেন সাইজ ছোট বড়, এটা কি, এটা হচ্ছে আমি যখন ব্রাশটাকে ওপেন করবো, ওপেন করার পর এই স্পেসগুলো, এটি সাইজগুলো যদি বড়ো ছোটো করে দেখার প্রয়োজন পড়ে, যেভাবে যদি বাড়াই, তাহলে এই সাইজগুলো আমি বড়ো করে দেখতে পারবো কোনটা ব্রাশ দেখতে কেমন। যেমন এটা দেখতে কেমন, এটা দেখতে কেমন, এটা দেখতে কেমন, এই সাইডটাকে দেখতে পাচ্ছেন সুন্দর করে, কিন্তু এখানে ভিউগুলো দেখাচ্ছে যে দেখতে পাচ্ছেন, ঠিক আছে। আমি কিন্তু এখান থেকে সুন্দর করে এগুলো দেখে নিতে পারবো। যেমন আমার যদি এই ব্রাশটা প্রয়োজন হয়, আমি এটাকে সিলেক্ট করবো। সিলেক্ট করার পরে আমাদের কিবোর্ড থেকে থার্ড ব্র্যাকেট প্রেস করে বাম বাম পাশে যে থার্ড ব্র্যাকেটটা, এটাকে যদি আমি ক্লিক করি, তাহলে সাইজটা ছোট হবে ব্রাশের। আর যদি ডান পাশে থার্ড ব্র্যাকেটটা প্রেস করি, তাহলে কিন্তু বড় হবে। যেমন এটা একটা বড় হয়ে গেল। আবার যদি আমি বাম পাশে থার্ড ব্র্যাকেটটা ক্লিক করি, ব্রাশটার সাইজটা ছোট হয়ে গেল, যেটা আমরা এখান থেকে ছোট বড় করতে পারি, ঠিক আছে।
তো এটা হচ্ছে আমাদের এই অপশনটার কাজ। এরপরে দেখুন চোক আইকন, এটা কি, এটা আমাদের নর্মালি হাইড অবস্থা রয়েছে, যখন আমরা এখান থেকে একটু এটাকে ছোট করি, আমি এটাকে অন করে নিচ্ছি। ওকে, এটা আমাদের নর্মালি এটা অন হবে না, এটা নর্মালি হাইডে থাকবে। এরপরে যেটা আছে দেখেন, এটা নতুন ফোল্ডার, আমি যেখানে নতুন ফোল্ডার তৈরি করতে চাই এখানে জাস্ট ক্লিক করব, ক্লিক করে দেখুন গ্রুপের নাম চলে আসবে, আমি এখানে দিলাম 120, যে ওকে বাটনে ক্লিক করি, এটা এখানে 120 একটা গ্রুপ হয়ে যাবে। এখন এই গ্রুপের ভিতর যদি আমি এখানে ক্রিয়েট বাটনে ক্লিক করি, এখানে যদি নতুন কোনো ব্রাশ সেট করতে চাই, তাহলে আমি এখান থেকে নতুন ব্রাশের নাম দিয়ে দিব, যেমন ইনক্লুড টুল সেটিং, এটাতে আমি যদি নিয়ে যেতে চাই এখানে নিয়ে যেতে পারবো। ইনক্লুড কালার, যদি কালারটা আমি এখানে রেড কালার দেওয়া আছে, আমি যদি রেড কালারটা নিয়ে যেতে চাই রেড কালারটা নিয়ে যেতে পারবো। ক্যাপচার ব্রাশ সাইজ, যে ব্রাশ সাইজটা আমি নিয়ে এখানে কাজ করছি, যদি সেই ব্রাশটা নিয়ে যেতে চাই, ওকে বাটনে ক্লিক করবো, ওই ব্রাশটা এখানে চলে আসবে। দেখতে পাচ্ছেন কালার সহ শো করা আছে, ঠিক আছে। আমি যদি এখানে ক্লিক করি, এখানে যদি ব্রাশ করি, যেতে ওই কালারে এবং ওই অ্যাঙ্গেলে সব কিছু ব্রাশ হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো এটা হচ্ছে আমরা নর্মালি তৈরি করতে পারি নিজের ব্রাশ। তো আমি এটা এখান থেকে ডিলিট করে দিচ্ছি, ওকে বাটনে ক্লিক করলাম। আর আমাদের যখন ব্রাশ থাকবে না, আমরা যদি এখানে এরো বাটনে ক্লিক করি, কিন্তু ক্লোজ হয়ে যাবে, আবার এখানে ক্লিক করলে এটা কিন্তু অন হবে। তারপরে আমরা এখান থেকে এই যে 3-ডট লাইন দেখতে পাচ্ছি, এখানে যদি ক্লিক করি, এখানে আমরা বেশ কিছু অপশন দেখতে পাবো। যেমন প্রথমে রয়েছে নিউ ব্রাশ প্রিসেট, আমি যদি এটাতে ক্লিক করি, তাহলে আমাদের যেটা গ্রুপ আমি আপনাদের এখান থেকে দেখালাম, যে ফোল্ডার আইকনের কাজ, সেটা হচ্ছে এখানে। তারপরে আমি আবার এখান থেকে ক্লিক করি, এখানে দেখেন নিউ গ্রুপ, নিউ ব্রাশ গ্রুপ, এটাতে ক্লিক করলে নতুন গ্রুপের নাম চাবে আমাদের এখান থেকে আগের মতো, এখান থেকে আমরা দিয়ে দিতে পারি। তো এটা যেহেতু আগে দেখালাম, সেই জন্য এখানে দেখাচ্ছি না। এরপরে দেখেন এখানে রিনেম ব্রাশ, আমি যদি এটাতে এখানে ক্লিক করি, ক্লিক করার পর যদি আমি এখানে ক্লিক করি, এখন দেখেন রিনেম গ্রুপ, এখানে ক্লিক করলাম, এই যে দেখেন 20 ব্লাড ব্রাশেস আছে না, এখানে আমি যদি নাম দিয়ে দিই শুধুমাত্র 20 ব্লাডেড দিয়ে ওকে বাটনে ক্লিক করি, তাহলে দেখেন এখানে 20 ব্রাশেস হয়ে গেছে, ঠিক আছে। এরপর যদি আমি এখানে ক্লিক করি, ক্লিক করার পর ডিলিট, আমি যদি এটাকে ডিলিট করে দিতে চাই, এখান থেকে সিলেক্ট করে ডিলিট বাটনে ক্লিক করবো, অথবা এখানে ডিলিট বাটন দেওয়া রয়েছে, তো আমি এখান থেকে দেখাচ্ছি এখানে ক্লিক করলাম, ওকে বাটনে ক্লিক করলাম, তো ডিলিট হয়ে গেল, ঠিক আছে। আবার এখানে ক্লিক করলাম, এরপরে যেটা রয়েছে ব্রাশ নেম, আমি যদি ব্রাশ নেমটা এখানে শো করাতে চাই, টিকমার্কটা যদি তুলে দিই, তাহলে কিন্তু ব্রাশের নামটা এখানে শো করাবে না, আর যদি তুলে না দিই, তাহলে কিন্তু ব্রাশের নামটা শো করাবে, যখন আমি যে ব্রাশটা নিয়ে কাজ করব, ঠিক আছে। তো এগুলো নর্মালি সেটিংস, এগুলো আমাদের থাকবে। প্রিসেট ম্যানেজার, আমি যদি প্রিসেট ম্যানেজারে ক্লিক করি, তাহলে আমাদের প্রিসেট ম্যানেজারটা ওপেন হবে। এখন আমি যদি পার্সোনালি, আমার যদি আগে থেকে কোনো ব্রাশ ডিজাইন করা থাকে, আমি যদি সেই ব্রাশগুলো এখানে নিয়ে আসতে চাই, তাহলে প্রিসেট ম্যানেজারে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমরা প্রথমে অনেকগুলো থাকবে, যেহেতু আমরা ব্রাশ নিয়ে কাজ করতেছি, এই জন্য এখানে ব্রাশটাকে সিলেক্ট করে দিব। দেওয়ার পরে এখানে আমরা নতুন গ্রুপ করে নিতে পারি, অথবা লোডে ক্লিক করব। লোডে ক্লিক করার পর আমাদের ব্রাশগুলো যে জায়গায় রয়েছে, সেই জায়গাতে আমরা ব্রাশ নিয়ে আসতে পারি। তো এখান থেকে আমি একটা ব্রাশ নিয়ে যাচ্ছি, আমার কাছে অনেক ব্রাশ রয়েছে, কিছু আমার তৈরি করা, কিছু আমার অন্যদের কাছ থেকে নেওয়া। তো আমি এখান থেকে ব্রাশে ক্লিক করলাম, তারপর এখান থেকে ব্রকেন, বা এখান থেকে কোন ব্রাশ নিয়ে যাব, আচ্ছা এখান থেকে ব্রকেন গ্লাসেস ব্রাশগুলো নিয়ে যাচ্ছি, এখান থেকে এই ব্রাশটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর লোড বাটনে ক্লিক করলাম, দেখবেন যে ওই ব্লাডটা বা ওই ব্রাশটা চলে আসবে, যে দেখতে পাচ্ছেন 20 গ্লাস ব্রাশেস এখানে চলে আসছে। তো এটা এখন আমরা কী করবো, জাস্ট ডান বাটনে ক্লিক করবো। ডান বাটনে ক্লিক করলে এই যে দেখেন ব্রাশটা এখানে চলে আসছে, আমি এটাকে ওপেন করতেছি। ওপেন করার পর আমি এখান থেকে সিলেক্ট করলাম, এটাকে সিলেক্ট করার পরে আমি এখান থেকে একটা সলিড লেয়ার নিয়ে নিচ্ছি, প্রথমে একটা ব্ল্যাক কালারের, ব্ল্যাক কালার একটা সলিড লেয়ার নিয়ে নিলাম। তারপরে এখান থেকে আমি নতুন লেয়ারে, ক্রিয়েট নিউ লেয়ারে ক্লিক করলাম, তারপর এখান থেকে সাইজটা একটু ছোটো করে নিচ্ছি, অনেক ছোটো হয়ে গেছে, আর একটু বড়ো করি, একটু বড়ো করা যায়, ওকে এটুকু নিলাম। এখানে যদি ক্লিক করি, দেখেন এখানে একটা সুন্দর কিন্তু ডিজাইন চলে আসছে, ঠিক আছে। আমি এখানে এটাকে বাড়াতে পারি, এখানে অ্যাডজাস্ট করে নিতে পারি। তো যেভাবে আমি ডিজাইনগুলো তৈরি করতে যাবো, আমি সেইভাবে ডিজাইন করতে পারবো। সুন্দর একটা কিন্তু ব্যাকগ্রাউন্ড এখানে আমাদের তৈরি হয়ে গেল। আমি যদি এখান থেকে কালারটা চেঞ্জ করে দিই, এখান থেকে আমি ইয়েলো কালারটা দিয়ে দিচ্ছি, ওকে বাটনে ক্লিক করলাম। এটার অপাসিটি একটু আমি কমাবো, এখানে নতুন লেয়ার নিয়ে, একটা নতুন লেয়ার নেওয়ার পর এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, তারপর এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, আর এর অপাসিটি আমি কমাই দিচ্ছি, এখান থেকে মাল্টিপল করে দিই আমি এখান থেকে কালারটা। তাহলে দেখো সুন্দর কিন্তু একটা ডিজাইন আমাদের তৈরি হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছি সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড কিন্তু তৈরি হয়ে গেছে। তো এইভাবে মূলত ব্রাশ টেমপ্লেট ইউজ করে করে নতুন করে ডিজাইন তৈরি করা যায়। তারপর আবার আমি এখান থেকে ব্রাশ ফাইলটিকে ওপেন করে নিলাম, 3 ডটে ক্লিক করলাম, এরপরে যেটা রয়েছে রেস্টোর ডিফল্ট ব্রাশ, আমি যদি এটাতে ক্লিক করি, ওকে বাটনে ক্লিক করি, তাহলে আমার এখানে যে ব্রাশগুলো ছিল, আমার ব্রাশগুলো কিন্তু ডিফল্ট হয়ে যাবে। নর্মালি আগে থেকে যেগুলো আমাদের ছিল সবগুলো এখানে চলে আসবে, যেগুলো আমি নিয়ে আসছিলাম। তো আমি এখান থেকে আবার এগুলো ডিলিট করে দিচ্ছি, যেমন এটা ডিলিট করে দিলাম। তো আপনাদের কিন্তু এই ব্রাশগুলো সব থাকবে না, আপনাদেরও কিছু কিছু থাকবে, কিছু কিছু থাকবে না, ঠিক আছে।
যেমন জেনারেল ব্রাশগুলো আমার আগে থেকে ছিল সেটা আবার আছে এখানে, এগুলো ডিলিট করে দিচ্ছি, এগুলো আমার প্রয়োজন নেই। এরপরে আমি যদি ক্লিক করি এখানে দেখেন ইম্পোর্ট ব্রাশ, এখানে যদি ক্লিক করি এই ব্রাশটাকে আমি সরাসরি এখান থেকে ইম্পোর্ট করতে পারবো, যেটা আমরা প্রিসেট ম্যানেজার থেকে দেখলাম একই প্রসেস এখানে রয়েছে, তো আমি এটা দেখালাম না যেহেতু একই কাজ। এরপরে দেখেন এক্সপোর্ট, এক্সপোর্ট মানে হচ্ছে আমি যদি এখান থেকে এই ব্রাশটাকে সিলেক্ট করি, যেমন এই ব্রাশটাকে আমি সিলেক্ট করলাম, এখানে ক্লিক করলাম, এখান থেকে আমি এক্সপোর্ট সিলেক্ট ব্রাশ ক্লিক করলাম, এটা আমি নতুন করে সেভ করে রাখতে পারবো, এই ব্রাশের টেমপ্লেটটাকে আমি নতুন করে সেভ করে রাখতে পারবো এবং আমি আমার মতো করে পরে যে কোনো ফটোশপ ভার্সনে নিয়ে গিয়ে ব্যবহার করতে পারবো। মনে করেন আমার এই ব্রাশটা এখানে আমার আছে, এখন আপনি আমার কাছ থেকে ব্রাশটা চাচ্ছেন, তাহলে আমি কী করতে পারি, আপনাকে এই ব্রাশটা কীভাবে পাঠাতে পারি, তো এটাকে আমাকে প্রথমে ইম্পোর্ট এক্সপোর্ট করতে হবে। এক্সপোর্ট করার জন্য যে ব্রাশটা নিয়ে যেতে চাচ্ছে সেই ব্রাশগুলো কীভাবে সিলেক্ট করবো, আমি যদি সবগুলো ব্রাশ নিয়ে যেতে চাই সবগুলো এইভাবে সিলেক্ট করবো, তো সব ব্রাশগুলো সিলেক্ট হবে, তারপরে এখানে থ্রি ডটে ক্লিক করব, এখান থেকে এক্সপোর্ট সিলেক্টেড ব্রাশে ক্লিক করব, তাহলে সবগুলো যেগুলো সিলেক্ট করেছি সেগুলো এখানে চলে আসবে। তারপর এখানে সেভ একটা নাম দিব, নাম দিয়ে সেভ করলে হয়ে যাবে। যেমন আমি সেভ করে দেখাচ্ছি আপনাদের, ডেস্কটপে সিলেক্ট করলাম, এখানে আমি নাম দিলাম 102 বা 152 দিলাম, দিয়ে সেভ বাটনে ক্লিক করলাম। এখন আমি যদি ফটোশপটাকে মিনিমাইজ করে রাখি, এই যে দেখেন 152 ব্রাশটা আমি এখানে চলে আসে। এখন আমি এখানে যেগুলো ব্রাশ সিলেক্ট করছিলাম ফটোশপের ভিতরে শুধুমাত্র ওই ব্রাশগুলো কিন্তু আমি এখানে শো করাতে পারবো, ঠিক আছে। তারপর যেটা রয়েছে এখান থেকে গেট মোর ব্রাশ, এটাতে যদি ক্লিক করি, ক্লিক করলে সরাসরি আমাদের একটা ব্রাউজার ওপেন হয়ে যাবে। মূলত এখানে ব্রাউজার ওপেন হয়ে গিয়ে সেখান থেকে আমরা ফাইলগুলো ডাউনলোড করতে পারবো, তো আমি কোনো ব্রাউজার ওপেন করতেছি না, ওপেন হচ্ছে সেটা ওপেন হোক, পরে কাজগুলো দেখা দিই। এরপর দেখেন কনভার্টেড, কনভার্টেড লেগেসি টুলস প্রিসেট, এখানে যদি ক্লিক করি এখান থেকে আমরা ওকে বাটনে ক্লিক করবো, এখানে আমরা যে টুলসগুলো ছিল সেই টুলসগুলো একটু কাস্টমাইজ হয়ে যাবে, ঠিক আছে। এখানে তো দেখেন আমার কিন্তু ব্রাউজারটা ওপেন হয়ে গেছে, এখান থেকে আমি মূলত সরাসরি কোনো ব্রাশকে ডাউনলোড করতে পারি, তো আমি এটা ক্লোজ করে দিচ্ছি, আমার এটা প্রয়োজন নেই। তারপর এখান থেকে আমার পরে অপশনটা দেখি, পরে অপশনটা কী রয়েছে, এখান থেকে এই ব্রাশটাকে যদি সিলেক্ট করি, এখানে ওকে বাটনে ক্লিক করি, রিস্টোর, নতুন করে এটা সেট হয়ে যাবে আবার এখানে আগের মতো, আমি এটাকে ক্লোজ করে দিই। এই যে এই ব্রাশটা এখানে চলে আসছে, আমি ক্লিক করি এখানে, এই যে ঠিক আছে, এখানে অসংখ্য ব্রাশ চলে আসবে টেমপ্লেটের ভিতরে, যে ব্রাশগুলো আমাদের আগে থেকে দেওয়া থাকে ফটোশপের ভিতরে সেই ব্রাশগুলো আমি পেয়ে যাবো, তারপর সেগুলো নিয়ে আমরা এখানে কাজ করতে পারবো, ঠিক আছে। এই যে এইভাবে অনেকগুলো টেমপ্লেট দেওয়া থাকে, অনেকগুলো ফাইল দেওয়া থাকে এখানে। আবার আমি ফটোশপটাকে ওপেন করে নিচ্ছি, এখান থেকে আমি এগুলো সব ডিলিট করে দিচ্ছি, এগুলো তো আমাদের প্রয়োজন নেই, এটা একটা মূলত গ্রুপ থাকবে এটা একটা, ওকে, এটা আমাদের প্রয়োজন নেই, এটাও আমি ক্লোজ করে দিই। এই যে এই দুটো আমাদের কাজ হচ্ছে, এখানে টুলগুলো আবার নতুন করে নিয়ে আসবে। এরপরে দেখেন আমি নতুন করে যে ব্রাশটা সেভ করলাম ওই ব্রাশের নামটা এখানে দেখাচ্ছে, যেমন 152, এটাতে যদি ক্লিক করি, ওকে বাটনে যদি ক্লিক করি, 152 যে ব্রাশটা সেই ব্রাশটা এখানে চলে আসবে, যে দেখতে পাচ্ছেন 152। এখন আমি এখানে যে ব্রাশগুলো সিলেক্ট করেছিলাম সেই ব্রাশগুলো এখানে আসছে, যেমন এখানে আমাদের কয়টা ছিল, এখানে ছিল আমাদের টোটাল 20টা ব্রাশ, তাই না, এখানে 20টা ছিল, কিন্তু আমি এখানে সেট করেছিলাম কয়টা, নর্মালি 12টা আমি সেট করেছিলাম, তাই না, এই দেখুন শুধু নর্মালি 12টাই আসছে, আর বেশি কিন্তু আসবে না। অর্থাৎ আপনি জয়টা সিলেক্ট করে দিবেন, জয়টা ব্রাশ আপনি ইম্পোর্ট করতে চাচ্ছেন বা এক্সপোর্ট করতে চাচ্ছেন, শুধু তটা ব্রাশ আপনি নিতে পারবেন এখানে, তো আমি এটাকে সিলেক্ট করে ডিলিট করে দিচ্ছি। এরপরে যেটা রয়েছে তিন ওটা ক্লিক করি, এরপর হচ্ছে ক্লোজ, আমি যদি ক্লোজ ক্লিক করি এটাকে ক্লোজ হয়ে যাবে এভাবে, ঠিক আছে। আবার যদি আমি এখান থেকে ক্লিক করি ক্লোজ ট্যাব গ্রুপ, এটাতে ক্লিক করলে গ্রুপটা আমাদের ক্লোজ হয়ে যাবে। এখন দেখেন গ্রুপও নাই ট্যাবও নাই, আবার নিয়ে আসতে হলে অন্য যে ক্লিক করব, এখান থেকে আমরা ব্রাশে ক্লিক করলে যে ব্রাশটা আসবে, এরপর গ্রুপটাও কিন্তু এখানে চলে আসবে, ব্রাশ সেটিংটা কিন্তু পাশে আসবে, তো আমি এটাকে ক্লোজ করে দিচ্ছি। এরপর আমরা উইন্ডোজে ক্লিক করি, এবারে আমরা ব্রাশ সেটিংটা নিয়ে আলোচনা করব। তো আমি যখন ব্রাশ সেটিংয়ে ক্লিক করলাম, তখন এইভাবে কিছু টেমপ্লেট আমাদের ওপেন হয়ে যাবে। তো আগে আমি এখানে একটা সলিড লেয়ার নিচ্ছি বিষয়গুলোকে আরেকটু পারফেক্টলিভাবে বোঝানোর জন্য, আমি এখান থেকে ব্ল্যাক কালার একটি সলিড লেয়ার নিয়ে নিলাম, ঠিক আছে। লেয়ার নেওয়ার পরে প্রথমে দেখেন আমাদের ফটোশপে যে ব্রাশগুলো লোড করা থাকবে বা যেগুলো ইনস্টল করা থাকবে সেই ব্রাশগুলো আমরা এখান থেকে দেখতে পাবো। তো এখান থেকে আমরা যে কোনো একটা ব্রাশ সিলেক্ট করে নিতে পারি, যেমন মনে করেন আমি এই ব্রাশটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমি এখান থেকে ক্রিয়েট এ নিউ লেয়ারে ক্লিক করে নতুন করে একটা লেয়ার নিলাম, তারপর এখান থেকে ব্রাশের সাইজটা এখানে দেখতে পাচ্ছেন একটু বাড়াই দিলাম, বাড়ানোর পর আমি এখানে ক্লিক করলাম, তো দেখেন এখানে এইভাবে একটা ব্রাশ হলো, ঠিক আছে। তারপরে আমি এটাকে চাচ্ছি যে না এই সাইজটা আমি আরও বাড়াবো, তাহলে এখান থেকে ক্লিক করে দিতে পারি, অথবা এখানে আমি লিখেও দিতে পারি, লিখে দিলেও হবে, এভাবে ড্র্যাগ করে দিলেও হবে এখান থেকে, ঠিক আছে, ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দিলেও হবে। এরপরে আমাদের এখানে যেটা রয়েছে সেটা হচ্ছে ফিলিপ এক্স এবং ফিলিপ ওয়াই, আমি যদি ফিলিপ এক্সে ক্লিক করি তাহলে এটা আমাদের একটু রোটেট হবে, অ্যাঙ্গেলটা একটু রোটেট হবে, কী রোটেট হবে এখানে দেখেন, আমি এটাকে ধরলাম, অ্যাঙ্গেলটাকে এইভাবে দিলাম, এখন যদি ব্রাশ করি দেখেন আগের থেকে যে ব্রাশের অ্যাঙ্গেলটি বা সাইজটি সেটা কিন্তু অন্যরকম হয়ে গেছে, ঠিক আছে। এটাকে আমি ধরে এইভাবে রোটেট করে দিই, এই যে দেখেন পুরো ব্রাশটা কিন্তু আমার অ্যাঙ্গেল হয়ে যাবে। তো এটা অতটা বুঝতে পারতেছেন না, আমি যদি এখান থেকে
এই ব্রাশটা না নিয়ে আমি এখানে যাই আগে, এখান থেকে আমার এই ব্রাশটাকে সিলেক্ট করে দিই, তাহলে জিনিসটা ক্লিয়ারলি বুঝতে পারবেন। এই ব্রাশটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এটা সাইজটা একটু ছোট করি, আমি ছোট করি, এটাকে অফ করে এখান থেকে নতুন আর একটা লেয়ার নিই, আর একটু বড় করি সাইজটাকে। ওকে, তো এই দেখেন এইটা আমি ব্রাশ করলাম। ব্রাশ করার পরে আমি এখন এখান থেকে ব্রাশ সেটিং এ যাচ্ছি। প্রথমে এখান থেকে সাইজটাকে ছোট বড় করে নিলাম, এই ছোট হয়ে গেল, আবার একটু বাড়াই, এই যে বড় হয়ে গেল। আমি কিন্তু আরেকটা সলিড লেয়ার নিচ্ছি, ব্ল্যাক কালারের সলিড লেয়ার নিচ্ছি, নতুন একটা লেয়ার নিলাম, এখানে দেখাচ্ছি, এখানে ক্লিক করলাম, এটা হইলো, ঠিক আছে। এখন আমি চাচ্ছি যে এটা একটু রোটেট করে দিব, এই যে দেখেন ডান দিকটা এবারে বাম দিকে চলে গেছে, বাম দিকটা ডান দিকে চলে গেছে। আবার আমি যদি এবারে এখানে দিবাইতে দিই, তাহলে দুইটা আমাদের সমান হয়ে যাবে, ঠিক আছে। এরপরে আসে রোটেটের ক্ষেত্রে, এটাকে আমি যদি এবার রোটেট করে দিই অ্যাঙ্গেলে, এটাকে অফ করে রাখি, নতুন করে একটা লেয়ার নিই, এই যে দেখেন সুন্দর একটা অ্যাঙ্গেল তৈরি হয়ে গেছে। আবার যদি এটাকে আমি একটু স্পেসটাকে অ্যাডজাস্ট করে নিতে চাই, এটাকে আমি এভাবে দিচ্ছি, এটা এভাবে থাকবে, এই যে দেখেন এই অ্যাঙ্গেলে ব্রাশ হবে। অর্থাৎ আমরা যেভাবে ব্রাশটাকে সেটিংটা করে নিব, অ্যাডজাস্টমেন্টটা, সেভাবে আমরা এটাকে ব্রাশ করতে পারবো, ঠিক আছে। এরপরে আছে এখানে আমাদের স্পেস, স্পেসটা কি, যেমন দেখেন আমি এখানে এটাকে অফ করে রাখি, আর একটা নতুন লেয়ার নিই, বা এখান থেকে লেয়ারগুলোকে সব সিলেক্ট করি, এখান থেকে সিলেক্ট করে এই পর্যন্ত আমি এগুলো সব ডিলিট করে দিচ্ছি। ওকে, এটাকে ক্লিক করি, এই যে দেখেন আমি এখানে ব্রাশ করলাম, তো দেখতে পাচ্ছেন একটা স্পেস থেকে আরেকটা স্পেস কতটা দূরে, তাই না। আমি যদি এখানে ব্রাশ সেটিংয়ে ক্লিক করি, এখান থেকে যদি স্পেসটা একটু কমাই, যেটা আমরা প্রিভিউটা এখানেও দেখতে পাবো, নিচের দিকে প্রিভিউ দেওয়া রয়েছে, আমরা প্রিভিউটা এখানেও দেখতে পাবো যে কতটুকু দূরত্ব অবস্থান করতেছে। আমি যদি কাছাকাছি নিয়ে আসি, জিরো, যদি জিরো করে রাখি, তাহলে আমাদের এটা একেবারে একসাথে লাগানো থাকবে, ঠিক আছে। স্পেসটা যত আমরা বাড়াবো, তত এটা একটার সাথে আরেকটা ফাঁকা হবে, তাহলে আমরা কমাই, কাছাকাছি রাখি, এভাবে রাখি, এভাবে শো করাবে, ঠিক আছে। তো যতটুকু আপনাদের প্রয়োজন সেভাবে আপনাদের মূলত এখানে ব্রাশের সেটিংসটা এখানে করে নিতে হবে। এখানে দেখেন নিউ অপশন দেওয়া আছে, আমি যদি এখানে ক্লিক করি, ক্লিক করে নতুন একটা ফাইল আমি এখানে তৈরি করে নিতে পারবো, যেটা আমরা আগেই দেখেছিলাম সেটা। তো আমি এটাকে ক্লোজ করে দিলাম, এখানে নতুন ব্রাশ দেখতে পাচ্ছেন, নিউ ব্রাশ নামে একটা একটা অপশন চলে আসছে, এখানে নতুন ব্রাশ নামে, এই যে আমি যে সেটিংটা করলাম, এই সেটিংয়ে যদি আমি ব্রাশটা তৈরি করতে চাই, তাহলে এখানে জাস্ট ওকে বাটনে ক্লিক করবো, তৈরি হয়ে যাবে। এরপরে আমি এখানে আসি ব্রাশের, এখানে এখানে দেখেন আমার অনেকগুলো ক্যাটাগরি দেওয়া রয়েছে, যেমন এখানে একটা রয়েছে, এই অপশনগুলো তখনই একটা থাকবে যখনই আপনাদের এখানে ব্রাশ টিপ শেপ এটাতে টিকমা দেওয়া থাকবে। যদি নিচের গুলো টিকমা দিয়ে থাকি, তাহলে কিন্তু কাজটা অনেকটা সময় নাও আসতে পারে, তো অবশ্যই আপনি যখন কাজ করবেন এটাতে অবশ্যই টিকমা দিয়ে দিবেন আগে, ঠিক আছে। তারপর এখানে অনেকগুলো ক্যাটাগরি রয়েছে যেটা নিয়ে আপনি কাজ করতে যাচ্ছেন, যেমন শেপ ডাইনামিক যদি ক্লিক করি, এখানে আমাদের কিছু কাজ রয়েছে শেপ ডাইনামিকে, এগুলো সাইজগুলো আমরা অ্যাডজাস্ট করতে পারি, যেমন এখানে দেখতে পাচ্ছেন ডাইনামিক একটা শেপ তৈরি হয়ে গেছে। নতুন লেয়ার নিই, এটাকে অফ করে রাখি, এখানে যদি ব্রাশ করি, এই যে দেখেন ডাইনামিক একটা স্টাইল চলে আসছে, এটাকে আমরা আরেকটু অ্যাঙ্গেল করে দিতে পারি, এই যে একটা ডাইনামিক স্টাইল চলে আসবে, ঠিক আছে। এটাকে একটা রাউন্ড করে দিই, এটা রাউন্ডের একটা সিস্টেম আসবে, এই যে দেখেন রাউন্ডের হয়ে গেছে। তারপর এটাকে আমি যদি ক্লোজ করে রাখি, ডাইনামিক শেপটাকে এটা ক্লোজ করলাম, এখন দেখেন এটাকে আবার অফ করে রাখি, বা এই দুটো লেয়ারকে একসাথে সিলেক্ট করে ডিলিট করে দিই, নতুন একটা লেয়ার নিই, এখন দেখেন আমি ক্লিক করলাম, নর্মালি একটা শেপ তৈরি হয়ে গেলো, ঠিক আছে। আর যখন ডাইনামিকটা আমি এখানে অ্যাপ্লাই করলাম, এখানে অ্যাপ্লাই করলাম, তখন দেখেন সুন্দর একটা কিন্তু স্টাইল চলে আসতেছে, এটাকে আমি ক্লোজ করে দিচ্ছি। এরপরে দেখেন স্কেটিং, এটাকে আমি ক্লিক করে সাইজটা একটু বাড়াই নিচ্ছি, মানে উজ্জ্বলতা একটু বেশি চলে আসবে এখান থেকে, কাউন্টার জারটার এখানে ক্লিক করলাম, এই যে দেখেন সুন্দর একটা লাইটিং চলে আসতেছে। এখান থেকে আমাদের অনেকগুলো রয়েছে, ড্রিল দিতে পারি, ঠিক আছে, স্টাইলিশ দিতে পারি, বক্স দেওয়া আছে এখানে, এখান থেকে আমরা নর্মালিগুলো একটু দেখে নিলে জিনিসটা প্র্যাকটিক্যালি বুঝতে পারবো, ঠিক আছে, নর্মাল একটা বিষয়। এটাকে আমি অফ করে ডিলিট করে দিচ্ছি, নতুন একটা লেয়ার নিই, আমি ক্লোজ করে দিচ্ছি। আমরা এরপর একটা দেখি টেক্সচার, টেক্সচারটা কি, আমি ব্রাশ করলাম, দেখেন এটা হলো। এখান থেকে যদি আমি একটা ব্যাকগ্রাউন্ড কালার হিসেবে দিয়ে দিচ্ছি এখানে, যেমন আমি এখান থেকে এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আমি এখানে ক্লিক করি, ওই স্টাইলটা এখানে চলে আসবে, ওই কালার টেম্পারে এখানে চলে আসবে। আমি এখানে সাইজটা একটু বাড়াই কমাই নিতে পারি, এখান থেকে কনভার্ট একটু বাড়াই নিই, এটা থেকে আমরা একটু কমাই নিব, এটা একটু বাড়াই দিব। ওকে, এখন দেখেন আগের থেকে যে ব্রাশটা ছিল ওই ব্রাশটা থেকে এই ব্রাশ স্টাইলটা কিন্তু আলাদা একটা হয়ে গেছে, ঠিক আছে। তো এইভাবে মূলত এই সেটিংসগুলো নিয়ে আমাদের কাজ করতে হবে। ডুয়াল ব্রাশ রয়েছে এখান থেকে, আমরা এগুলো একটু কাস্টমাইজ করে দেখতে পারি। আমরা যদি একাধিক ব্রাশ নিয়ে একসাথে কাজ করতে চাই, সেগুলো আমরা এখানে করতে পারবো, যেমন এখানে নিলাম, এটা নিলাম, ঠিক আছে, যেমন এখানে এটাকে সিলেক্ট করে দিলাম, এই ব্রাশ স্টাইলটা এখানে চলে আসবে একাধিক ব্রাশ নিয়ে। এটা ক্লোজ করে দিচ্ছি, এখান থেকে কালার ডাইনামিক রয়েছে, এখান থেকে আমরা একাধিক কালার নিয়েও কাজ করতে পারবো,
হিউজ স্যাচুরেশন স্যাচুরেশন ঠিক আছে, যেগুলো নিয়ে আমরা কাজ করতে পারি। ওকে, তো আশা করি আপনি বুঝতে পেরেছেন নর্মালি এই বিষয়গুলো এখানে রয়েছে। আর এখানে ক্লিক করলে নিউ ব্রাশ প্রিসেট, তারপর ক্লিয়ার ব্রাশ কন্ট্রোল, ঠিক আছে, এখানে যদি ক্লিক করি কন্ট্রোলটা অফ হয়ে যাবে। তারপর এখান থেকে রিসেট অল লক সেটিং, যতগুলো আমরা লক করা ছিল যদি সবগুলোকে রিসেট করতে চাই, এখানে ক্লিক করব সবগুলো রিসেট হয়ে যাবে। তারপর থ্রি ডটে ক্লিক করব, এখান থেকে ক্লোজ এবং ক্লোজ ট্যাব গ্রুপ, এই দুটোতে আগে দেখালাম সেই বিষয়গুলো এখানে রয়েছে। তো আশা করি আপনারা উইন্ডোজ উইন্ডোজ থেকে ব্রাশ সেটিংস এবং ব্রাশ এই দুটি অপশন কাজগুলো ভালোভাবে বুঝতে পেরেছেন। তারপরে যদি আপনাদের বুঝতে কোনো জায়গায় কোনো ধরনের সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই সেটা আমাকে কমেন্টে জানাবেন, আমি সেই বিষয়গুলো ক্লিয়ার করতে চেষ্টা করবো ইনশাল্লাহ। আর আজকের এই ভিডিও যদি ভালো লেগে থাকে বা এই ভিডিও থেকে যদি কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করবেন, কমেন্ট করে আপনাদের মূল্যবান মন্তব্যগুলো জানাবেন, তাহলে আমি উৎসাহ পাবো আপনাদের জন্য আরও ভালো ভালো টিউটোরিয়াল তৈরি করে দেওয়ার। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।